সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের কাছে একটা ভাইয়া প্রশ্ন করেছেন যে উনি ইচ্ছা পোষণ করছেন যে উনি একটা ডেভেলপার কোম্পানি শুরু করবেন, এই ক্ষেত্রে ওনার করণীয় কি, উনি কীভাবে শুরু করতে পারেন? আসলে রিয়েল এস্টেট বা রিয়েল এস্টেট ডেভেলপার নিবন্ধন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। সেটা হতে পারে নগর উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন কর্তৃপক্ষের অবর্তমান সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, এরকম যেসব প্রতিষ্ঠান আছে নিবন্ধন যারা দেন তাদের বরাবরে আবেদন করতে হবে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে নিবন্ধনের জন্য। তো রিয়েল এস্টেট ডেভেলপার নিবন্ধনের জন্য আপনাকে সংশ্লিষ্ট আবেদনপত্র যে ফর্ম আছে সেটা ফিল আপ করে ওটার সাথে যেসব কাগজপত্র দিতে হবে সেটা যেমন ট্রেড লাইসেন্স দিতে হবে, আপনার টিন সার্টিফিকেট দিতে হবে, তারপরে মূল্য সংযোজন কর ভ্যাটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হবে, তারপরে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটা দিতে হবে, তারপরে আপনার প্রতিষ্ঠানে যারা কারিগরি ব্যক্তিবর্গ যারা আছে যেমন স্থপতি, প্রকৌশলী, তারপরে পরিকল্পনাবিদ যারা আছেন তাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং এবং আরও সংশ্লিষ্ট অন্যান্য যেসব পেশাজীবী প্রতিষ্ঠান আছে সেগুলোর সদস্যপত্রের সনদও আপনাকে দিতে হতে পারে। তারপরে আপনার যদি কোম্পানি হন তাহলে আপনার প্রতিষ্ঠান যদি কোম্পানি হয়ে থাকে তাহলে আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মেম্বার অফ অ্যাসোসিয়েশন এগুলো দিতে হবে, তারপরে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এগুলো দিতে হবে, তারপর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেই রিহাবের নিবন্ধনের সদস্যপদের যে আপনার নিবন্ধন সনদপত্র সেটা দিতে হবে। তারপরে কর্তৃপক্ষ আপনার এসব কাগজপত্র পাওয়ার 60 দিনের মধ্যে যাচাই বাছাই করে যদি কর্তৃপক্ষ মনে করে যে আপনাকে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে নিবন্ধন দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে রিয়েল এস্টেটের ডেভেলপার হিসেবে নিবন্ধন দেওয়া যাবে। আর নিবন্ধিত যারা ডেভেলপাররা আছেন তাদের একটা তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতিতে পরবর্তীতে সংরক্ষণ করবেন এবং প্রকাশ করবেন। আর নির্ধারিত পদ্ধতিতে ডেভেলপার নিবন্ধন যদি কেউ করে ফেলে তারপরে পরবর্তীতে সেটা আপনি নবায়নও করতে পারবেন। আবার যদি কর্তৃপক্ষ মনে করে যে কারো কোনো একটি কার্যের কারণে তার নিবন্ধন বাতিলও করা যেতে পারে সেক্ষেত্রে তারা বাতিলও করবেন। তাই রিয়েল এস্টেট আইন যেটি আছে সেটির ভিতর থেকে ডেভেলপার হিসেবে নিবন্ধন পাওয়ার পরে সেই আইন অনুযায়ী আপনারা আপনাদের কার্যাদি সম্পাদন করবেন। ধন্যবাদ।